ভাই গাছের চারা কখনোই আমি এইভাবে বিক্রি করতে দেখিনি। হ্যালো ভিউয়ার্স, আমি বর্তমানে বরিশালের ভোলার খাসির হাটের বাজারে অবস্থান করছি এবং এখানে এমন একটি জিনিস দেখেছি যা বাংলাদেশের হয়তো কোথাও দেখা যায় না। আমি একটি সবজির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম যেখানে ভদ্রলোকটি বিভিন্ন ধরনের গাছ বিক্রি করছিল। হঠাৎ করে আমার নজরে এই চারাগুলো পড়লো। এখানে বিভিন্ন ধরনের চারা আছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চারাগুলো ছোট ছোট করে অল্প মাটিতে বপন করা হয়েছে এবং দেখতেই খুব ইন্টারেস্টিং লাগছে, যে কেউ দেখলেই কিনতে চাইবে। এখানে ভুট্টার চারা রয়েছে, চালকুমড়া চারা রয়েছে, আর বিভিন্ন ধরনের চারা রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন অল্প কিছু মাটির মধ্যেই এই চারাগুলো বপন করা হয়েছে এবং এর দামও অনেকটা কম। এই ছোট্ট চারাগুলোর মধ্যে যদি আপনি দুইটি চারা কিনেন তাহলে আপনাকে 10 টাকা খরচ করতে হবে, মাত্র 10 টাকা, তা কিন্তু খুবই কম। তো বরিশালের এই জিনিসটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানের দোকানদার আমাকে বলছেন যে এটি বাংলাদেশের কোথাও পাওয়া যায় না, শুধু বরিশালেই পাওয়া যায়। বরিশালের আদি যুগ থেকেই নাকি এই রকমের নিয়ম চলে আসছে যে এইভাবে চারা বিক্রির। তো আমিও কয়েকটি চারা কিনেছি এখান থেকে। তো আমি বলবো আপনি যদি কোনোদিন বরিশালের ভোলায় এই বাজারের আশেপাশে যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই এই চারাগুলো কিনবেন, কারণ এই চারাগুলো দেখতেই আপনার কাছে ভালো লাগবে এবং আপনি বাসায় অবশ্যই নিতে চাইবেন। যেহেতু অলরেডি এখানে কিন্তু গাছ উঠে গেছে, তো এটা আপনার কাছে একটু শান্তির মনে হবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।